আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আর আজকে আমি ঈদ স্পেশাল সম্পূর্ণ ভিন্ন ধরনের তরমুজ সুজির মিষ্টি তৈরি করে দেখাবো। তাহলে চলুন তৈরি করে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে এক বাটি তরমুজ নিয়ে নিয়েছি। তরমুজগুলোকে আমি এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি আর বিচিগুলো ফেলে দিয়েছি। এখন তরমুজগুলোকে আমি ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করে নেওয়ার পর এখানে তরমুজের জুস 3 কাপ হয়েছে আমি মেপে নিয়েছি। এখন আমরা চুলায় চলে যাব। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিব 2 চা চামচ ঘি। আর এই মিষ্টিটা অবশ্যই ঘি দিয়েই তৈরি করে নিতে চেষ্টা করবেন। ঘিটা যখন গলে একটু গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব 1/2 কাপ সুজি। এখন সুজিটাকে এই ঘিয়ের মাঝে একদমই অল্প আঁচে 4-5 মিনিটের জন্য ভেজে নিব। তরমুজ সুজি এই মিষ্টিটা একদমই ইউনিক একটা রেসিপি। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমার সুজিগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে উঠিয়ে রাখবো। প্যানটা পরিষ্কার করে নিয়ে আমি আবারও চুলায় বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম ব্লেন্ড করে নেওয়া তরমুজের জুস। দেওয়ার পর আমি চুলাটা ধরিয়ে দিব। তরমুজের জুস কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম 1/2 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে নেড়ে খুব ভালোভাবে তরমুজের জুসের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিব 1/2 কাপ চিনি, বা আপনাদের পছন্দ মতো চিনিটা কম বেশি করে দিয়ে দিতে পারেন। চিনিটাকেও এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। নেড়ে চেড়ে আমি চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। লবণটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। লবণটাকেও আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমরা এই মিশ্রণটাকে জাল করতে থাকব। মিশ্রণটা যখন এরকম ফুটতে শুরু করবে, আর এই সময়টাতে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, অনবরত নাড়তে থাকতে হবে, না হয় নিচে আবার লেগে যেতে পারে। তো আমি মিশ্রণটাকে নেড়ে নেড়ে জাল করতে থাকব 5-6 মিনিটের মতো। জাল করতে করতে তরমুজের মিশ্রণটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন আমি দিয়ে দিব 1/2 কাপ নারিকেল কুড়ানো। নারিকেল কুড়ানোটাকেও এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে এই মিশ্রণের সাথে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের মতো জাল করে নিব। 2 মিনিট রান্না করে নেওয়ার পর আমি দিয়ে দিব আগে থেকে ভেজে নেওয়া সুজি। আর সুজিটা দেওয়ার সময় চুলার আঁচটা অবশ্যই কমিয়ে দিবেন। এই সময় অনবরত নেড়ে সুজিটাকে ভালোভাবে তরমুজের মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। নাড়া বন্ধ করা যাবে না, না হয় সুজি এক জায়গায় দলা পেকে যাবে। তো আমি নেড়ে চেড়ে সুজিটাকে তরমুজের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর সুজির মিশ্রণটা কিছুক্ষণের মাঝেই এরকম ঘন হয়ে আসবে। এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 চা চামচ ঘি। আর শেষের দিকে ঘিটা ব্যবহার করলে মিষ্টিতে খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন ঘিয়ের, তাই দিতে চেষ্টা করবেন লাস্টের দিকে। ঘিটাকে এখন সুজির সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। যখন প্যান থেকে এভাবে সুজির মিশ্রণটা ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝে নেবেন সুজির মিশ্রণটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি সুজির মিশ্রণটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। এখন মিষ্টির জন্য ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিব। এর জন্য একটা বাটি নিয়ে নিলাম। বাটিতে দিয়ে দিব 3 চা চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দিব 1 চা চামচ ঘি। এখন হাত দিয়ে গুঁড়ো দুধের সাথে ঘিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের ইনস্ট্যান্ট মাওয়া, যা পরবর্তীতে আমরা মিষ্টির কোটিংয়ে ব্যবহার করব। এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নিব। এজন্য তরমুজ সুজির যে মিশ্রণটা রয়েছে সেটা ঠান্ডা করে নিয়ে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখান থেকে আপনারা ছোট বড় যে কোনো সাইজে গোল করে তৈরি করে নিতে পারবেন মিষ্টিগুলো, বা যে কোনো শেপে আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারবেন। তো আমি গোল করে তৈরি করে নিয়েছি। এখন আমি যে ইনস্ট্যান্ট মাওয়াটা তৈরি করে নিয়েছি সেখানে গড়িয়ে নিলাম। আবারও আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। তরমুজ সুজির মিশ্রণ থেকে কিছুটা অংশ নিয়ে হাতে নিয়ে এভাবে করে গোল করে তৈরি করে নিলাম। এখন মিষ্টিটাকে ইনস্ট্যান্ট মাওয়ার ভেতর গড়িয়ে নিব। আর একইভাবে আমি বাকি সবগুলো মিষ্টি তৈরি করে নিব। এই মিষ্টিটা খেতে অসাধারণ হয়, অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আমি একটা কেটে দেখিয়ে দিলাম। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ঘরের খাবার খান, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।